أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا যাবতীয় প্রশংসা তারিফ ও গুণগান এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের জন্য, যার খুবই দয়া করুণা অনুগ্রহে আজ জুমার দিন আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর তৌফিক দান করেছেন, তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত সময়ে আজ জুমার খুতবার বিষয় শিরকের ভয়াবহতা ও তাওহীদের গুরুত্ব। এ বিষয়ের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে মহান রব্বুল আলামিনের তৌফিকে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ আয়াত 19, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুহাম্মদ তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তুমি এই বিষয়ে আগে জ্ঞান অর্জন করো। এই কালিমাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার কথা বলার পর থেকে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদের কাছে ইসলামের এই দাওয়াতটা দেওয়ার পর থেকে তার জীবনের অন্যরকম এক পরিবর্তন ঘটা শুরু হয়েছে। এমন কি আছে এই কালিমার ভিতরে যে কালিমার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা বলেছিল আবুল ওয়ালিদ উদ্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি পেশ করেছিল। ইবনে হিশাম প্রথম খণ্ডের 293 নম্বর পৃষ্ঠায় বর্ণনাটি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, মুহাম্মদ তুমি যে দাওয়াত নিয়ে এসেছো এই দাওয়াতটা তো আমাদের ধর্মের পরিপূর্ণ বিপরীত, আমাদের এই যে চলমান যে রীতিরেওয়াজ চলছে এটার সম্পূর্ণ বিপরীত চলছে তোমার এই দাওয়াতটা। মুহাম্মদ তুমি যদি চাও তুমি আমাদের এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হবে, সব সম্পত্তি আমরা একত্র করে ধন সম্পত্তি একত্র করে টাকা পয়সা একত্র করে তোমাকে মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেব। মুহাম্মদ তুমি যদি চাও যে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি বিবাহ করবে, তোমাকে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ করিয়ে দেব। তুমি যদি চাও যে মক্কার তুমি একজন নেতা হবে আর তোমার কথা অনুযায়ী সবাই চলবে, তাহলে তোমাকে মক্কার নেতা বানিয়ে আমরা সবাই তোমার কথা মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব প্রস্তাবকে উপেক্ষা করে শুধু একটা কালিমাকে ধরে রাখলেন, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কালিমা ধরে রাখার কারণে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের জন্মভূমি সব কিছু ত্যাগ করে নিজের দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হলো, তারপরও তিনি এই একটা কালিমাকে ধরে রাখলেন। কি আছে এই কালিমার ভিতরে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটাই ধরে রাখতে চাচ্ছেন, আর কিছু চাচ্ছেন না, কোনো সয় সম্পত্তি চাচ্ছেন না, সুন্দরী নারী চাচ্ছেন না, মক্কার ক্ষমতা চাচ্ছেন না, শুধু এই কালিমাটাকে ধরে রাখতে চাচ্ছেন কেন? আল্লাহ তাআলা বলেন সূরা লুকমান আয়াত 13, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম একদিন তার ছেলেকে ওসিয়ত করছেন, ওই ওসিয়তটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন হে আমার বাচ্চা, হে আমার সন্তান, শোনো, কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করবা না,
ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করাটা হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ পৃথিবীতে। এর চেয়ে বড় অপরাধ আর কোনোটাই নাই। আর আল্লাহ তাআলার কাছে এর চেয়ে জঘন্য, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে ঘৃণার কোনো অপরাধ আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলা এটাকে এত অপছন্দ করেন, এত ঘৃণা করেন। সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আযযানী লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, যে কোনো ব্যভিচারী, কোনো ব্যভিচারী এবং মুশরিক ছাড়া কাউকে বিবাহ করতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয়, কোন এক মহিলা ব্যভিচারিণী মহিলাকে কোন এক পুরুষ বিবাহ করতে চেয়ে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিলে তখন এই আয়াত নাজিল হয়। কিন্তু এখানে একটা আলোচনার বিষয় হলো যে ব্যভিচারী নারীকে বিবাহ করতে চাওয়ায় এই আয়াত নাজিল করছেন, সাথে আল্লাহ তাআলা এটা কেন বললেন, আও মুশরিকা, মুশরিকদের আলোচনা কেন করলেন? একজন মানুষ একটা নারীকে বিবাহ করে লাখ লাখ টাকা দেন মোহর দিয়ে, এলাকার অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানোর পরে তারপর বিবাহ করে নিয়ে আসে, ভরণ পোষণে সব কিছুর দায়িত্ব নেয়। এখন ওই পুরুষের ওই স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটাকে কোনো পুরুষ মেনে নিতে পারবে? অথবা যে নারীটা তার বাপের বাড়ির আনন্দ আয়েস আরাম সব ছেড়ে স্বামীর ঘর করার জন্য চলে আসলো, সেই নারীটা কি মেনে নিবে যে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে পরকীয়াতে লিপ্ত থাকবে? এটা কেউ মেনে নিবে না। যখন মানুষ এটা মেনে নিতে না পারে যে আল্লাহ তাআলা দিন রাত মানুষকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রাখছে, যে আল্লাহ তাআলা মানুষের সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, একক ক্ষমতার মালিক, সব কিছুর উপর যার ক্ষমতা রয়েছে, তিনি এটা কিভাবে মেনে নেন যে মানুষ তার সাথে কাউকে শরীক করবে? এটা তো আল্লাহ তাআলা মেনে নিতে পারেন না। এই জন্য এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত 48, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি, মানুষ যত অপরাধ করে আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে দিবেন, তবে কেউ যদি শিরকের পাপ করে শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে বান্দা যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটাই পাপে পরিপূর্ণ করে ফেলে, কোনো অংশ খালি নাই, আর এই এতগুলো পাপের ভিতরে যদি শিরকের পাপ না থাকে, আল্লাহর সাথে শরীক করার পাপ না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা এই সব পাপ ক্ষমা করে দিব, কে কি মনে করে এটা আমি আল্লাহ ধার ধারব না? সুবহানাল্লাহ, এত বড় ছাড় আল্লাহ তাআলা দিচ্ছেন শুধু এতটুকু পাপ যাতে না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ করে, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ করে আসে, তাহলে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন তার ভিতরে যদি শিরক না থাকে। সূরা আনআমের 88 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আশরাকু লাহামিতু আনহুম মা কানু ইয়ামালুন, যে তারা যদি শিরক করে তাহলে তারা যে কোনো আমল করছে সব আমলই বাদ হয়ে যাবে। আপনি সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি বছরে বছরে হজ করেন, আপনি তাহাজ্জুদ আদায় করেন, আপনি দান সদকা করেন, অনেক আমল করেন, কোনো আমলই বাদ দেন না, আপনি করছেন সব কিছু। করার সাথে সাথে আপনি আবার দরগাহে গিয়ে সিজদা করছেন, দরগাহে গিয়ে সুতা বাঁধছেন, হাতের মধ্যে ওই আংটি পরে আপনি বিশ্বাস করছেন যে এই আংটি আমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আপনি হাতে তাবিজ বেঁধে মনে করছেন আমার সন্তান হবে, আপনার স্ত্রীর গলায় একটা তাবিজ ঝুলিয়েছেন, আপনি নিজের হাতে একটা তাবিজ ঝুলিয়েছেন, আর আপনি মনে করছেন এই তাবিজ বাধার কারণে আপনার সন্তান হবে। এই সমস্ত কিছু করলে তারপরেও যদি আপনি সালাত আদায় করেন, সেই সালাত আপনার কোনো কাজে আসবে না, সেই যাকাত আপনার কোনো কাজে আসবে না, সেই হজ আপনার কোনো কাজে আসবে না। শিরক এমন এক ভয়াবহ পাপ যা মানুষের যাবতীয় আমলকে বরবাদ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন। মানে ওই ব্যক্তি আর কোনো দিন জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরকাল নির্ধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি,
অনেক মানুষ তো কেউ এই কালিমাকে ব্যবসা বাণিজ্য বানিয়ে ফেলেছে, এই কালিমাকে সামনে রেখে নিজেদের বাৎসরিক মাহফিলের আয়োজন করে, এই কালিমাকে বিভিন্ন রকমের ভাবে ব্যবস্থা করে রাখে। যেমন কেউ এক টান দেয় কোনো মাহফিলে লা ইলাহা, আর ওদিক থেকে শ্রোতারা বলে ইল্লাল্লাহ, তারপর আবার কালেকশন শুরু হয়ে যায়। এরকম করে মাহফিল করে এই কালিমার জিকিরের আয়োজন করে, বিভিন্ন মসজিদে জোরে জোরে জিকির আজকাল করছে, কিন্তু এর মূল কথা মর্ম কথা কি এটা কেউ বুঝছে না। জিকির করছে, জোরে জোরে জিকির করছে, কিন্তু ইরাদা কি, এই কালেমা কি বুঝাতে চেয়েছে? যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা এই কালেমা বুঝলেন, তখন থেকে মক্কার ওই 360টা মূর্তি বাদ হয়ে গেল। মানুষ যখন মানুষের দাস ছিল, সেই দাস প্রথা বাদ হয়ে গেল। মানুষ অন্ধের মতো যখন কারো অনুসরণ করত, সেই অন্ধ অনুসরণ বাদ হয়ে গেল। কিন্তু মানুষ এই কালিমাও পড়ছে, অন্ধ অনুসরণও করছে, শিরকও করছে, বিদাতও করছে, আল্লাহকে অমান্য করছে, আল্লাহ রাসূলকে অমান্য করছে, আবার এই কালিমাও পড়ছে, এই কালিমা দিয়েও জিকির করছে। অথচ এই কালেমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফী ক্বালবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়রিন, যার অন্তরে জবের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যার অন্তরে একেবারে অনুপরিমাণ ঈমান রয়েছে, একটা ঘর দরজা লাগিয়ে দেওয়ার পর অন্ধকার ঘরের ছোট্ট একটা ছিদ্র দিয়ে যদি সূর্যের আলো প্রবেশ করে, ওই সূর্যের আলোতে যে হালকা হালকা ময়লা দেখা যায়, ওই ময়লা পরিমাণ ঈমানও যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকেও বের করে নিয়ে আসবে। তবে যদি শিরক মুক্ত হয়, শিরক থাকলে বের হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমার উম্মতের, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের 70,000 বান্দাকে, আমার উম্মতের 70,000 বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সেই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দিবেন। তারপর আল্লাহ তাআলা তিনবার সালাসু হাসায়াতুম মিন হাসায়াতি রব্বি, আমার রবের তিন চুল্লি পরিমাণ, অর্থাৎ তিনবার আল্লাহ তাআলা নিজের হাত, হাসায়াত বলা হয় এই যে আমরা যে ওযু করার জন্য দুই হাত এক লোভে করে পানি নেই, এটাকে বলা হয় হাসায়াত, বা কুলি করার জন্য যে হাতে পানি নেই এটাকে বলা হয় হাসায়াত। আল্লাহ তাআলার হাত কিরকম আমরা জানি না, আমরা হাদিসের ভাষা অনুযায়ী বলছি যে হাসায়াত হলো এরকম করা, বা মুনাজাত করার জন্য যে আমরা দুই হাত একসাথে করি এটাকে বলা হয় হাসায়াত। যে আল্লাহ তাআলা তিনবার এরকম করে তার হাতকে জাহান্নামের ভিতরে ঢুকাবে এবং মানুষদেরকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, ফেরাউন তো থাকতে পারে, কারুন তো থাকতে পারে, নমরুদ তো থাকতে পারে, আবু জাহেল তো থাকতে পারে, তো আল্লাহ তাআলার এই হাতে কি তারা জায়গা পাবে? আল্লাহ তাআলার এই হাতে ওই সমস্ত ব্যক্তিরা জায়গা পাবে না যারা শিরকের পাপে লিপ্ত। কপাল এত খারাপ, কপাল এত খারাপ যারা শিরক করে, যে আল্লাহ তাআলা এত দয়া করে তিনবার নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকিয়ে মানুষদেরকে বের করবেন, তখনও বের হতে পারবে না। আর যারা শিরকের পাপে লিপ্ত তাদের কপাল এত বেশি খারাপ, এত বেশি খারাপ, এত বেশি খারাপ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পর তার জন্য তিনটি আমলের দরজা খোলা থাকে। কয়টি আমলের দরজা? তিনটি। এক, সে যদি কোনো এমন এলেম প্রচার করে থাকে, এমন জ্ঞান প্রচার করে থাকে কোরআন হাদিসের, যে জ্ঞানের মাধ্যমে মানুষ জেনে তার উপর আমল করছে, যত মানুষ আমল করবে তত মানুষের সওয়াব সে কবরে থাকতে পেয়ে যাবে, ধারাবাহিকভাবে পেতে থাকবে। কেউ যদি এমন কোনো সদকায়ে জারিয়ার কাজ করে থাকে, একটা মসজিদ নির্মাণ করলো, একটা মাদ্রাসা নির্মাণ করলো, বা কোনো কোনো জায়গায় একটা গাছ লাগিয়ে দিল যে গাছের নিচে বসে মানুষ ছায়া গ্রহণ করে, বা কোনো জায়গায় একটা কল লাগিয়ে দিল যে কলের পানি চাপ দিয়ে মানুষ পানি পান করে, এটি হলো সদকায়ে জারিয়া।
এরকম যদি কাজ কেউ করে থাকে তাহলে এটা সব পাবে। আর তিন, যদি এমন কোন নেক সন্তান রেখে যায় যে নেক সন্তান তার জন্য দোয়া করবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, বা আমার বাবা মাকে ক্ষমা করে দাও, এরকম দোয়া করবে। তো মানুষ শিরিক যে করে তার কপাল এত পোড়া, এতটাই অভাগা যে আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নং আয়াতে বলেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লি কুরবা। কোন ইমানদারের জন্য, কোন নবীর জন্য উচিত হবে না, কোনো সুযোগ নেই যে তারা একজন মুশরিকের জন্য দোয়া করবে, যদিও সে মুশরিক তার আত্মীয় হয়, তার বাপ মা হয়, যে কেউ হোক না কেন, তার জন্য দোয়া করার সুযোগ নেই। তার মানে আপনি মারা গেলে, শিরিক অবস্থায় মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না, যদি আপনার সন্তান নেক সন্তান হয় পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করতে পারেনি, নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করতে পারেনি, সুযোগ নেই। নবীদের জন্য সুযোগ নেই, ইমানদারদের জন্য সুযোগ নেই, তাহলে কপাল কতটা খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে আবু যার, যে বান্দা আল্লাহর, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের উপরে থাকবে, শিরিক করবে না, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। আবু যার খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে, সে যদি ব্যভিচার করে তারপরেও যাবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তারপরেও যাবে। আবু যার আবার বলছেন, তারপরেও যাবে, চুরি করলে ব্যভিচার করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, চুরি করলে ব্যভিচার করলেও যাবে। তা আবু যার খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল বলে দেওয়া মাত্রই যথেষ্ট, আবু যার কেন বারবার জিজ্ঞাসা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কোন এক সাহাবী আল্লাহ রাসূলের মজলিসে আসলেন, আসার পরে শুনতে পারলেন যে আল্লাহ রাসূল বলেন তুমি দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূলের সাহাবী যে প্রবেশ করছেন সেও দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন তুমি দাঁড়িয়ে আছো কেন? সাহাবী উত্তর দিচ্ছেন, আপনি বলেছেন দাঁড়িয়ে থাকতে। আল্লাহ রাসূল বলছেন তোমাকে তো বলি নাই। সাহাবী বলছেন আমি তা জানি না, আপনি বলেছেন দাঁড়িয়ে থাকতে, আমি শুনেছি দাঁড়িয়ে থাকার কথা, আমি দাঁড়িয়ে আছি। এরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যা আল্লাহ রাসূল বলতে দেরি আর ওই কাজ হতে দেরি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে মক্কার কাফের মুশরিকরা ধরে গ্রেফতার করে নিয়ে গেল, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়েছে, ফাঁসি দিবে, শুলিতে চড়াবে এই মাত্র, তখনই জিজ্ঞাসা করছে তুমি যদি একবার বলো যে তোমাকে যে এখন ফাঁসি দেওয়া হবে, তোমাকে যে এখন হত্যা করা হবে, তোমার এই জায়গায় তুমি বাদে, তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতো তাহলে ভালো হতো, তুমি শুধু এই কথাটা বলো তাহলে তোমাকে ছেড়ে দেব। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন আরে আমাকে ফাঁসি দেবে, আল্লাহ রাসূল এদিকে থাকবে, এটা তো অনেক দূরের কথা, আল্লাহ রাসূল যে মদিনায় বসে আছে, ওই মদিনায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল হাঁটতে গিয়ে যদি তার পায়ে একটা কাঁটা বিঁধে, এটাই তো আমি সহ্য করতে পারবো না, আর মোহাম্মদ এখানে আসবার তাকে ফাঁসি দেবে, এটা আমি মেনে নেব। এরা হলো সেই সাহাবী। তো সেই সাহাবীদের একজন সাহাবী হলো আবু যার, তারপরে আল্লাহ রাসূলকে বারবার জিজ্ঞাসা করছে যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে ব্যভিচার করলেও কি জান্নাতে যাবে? কারণ চুরি করাটা এত বড় অপরাধ যে এখনই যদি একজন চোর ধরা পড়ে যে কেউ তাকে মারবে, গালি দিবে, থাপ্পড় দিবে, সে কিছু বলতে পারবে না, যারটা চুরি করেনি সেও গিয়ে একটা থাপ্পড় দিবে, আর ওই চোরের সাথে কোনো মানুষ চলাফেরা করতে চাইবে না, কারণ তাকেও যদি বলে চোরের সাথে চলাফেরা করে চোরেরা, এরকম যদি বলে। আর ব্যভিচারী ব্যক্তি যদি এখনই ধরা পড়ে ব্যভিচার করা অবস্থায়, সে চাইবে সমাজে যাতে কেউ আমাকে না দেখে। যেমন মারিয়াম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা তাকে কোনো স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দান করেছে, এখন এমন জায়গায় গিয়ে তাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, তার গর্ভধারণ হয়েছে, সেখানে কোনো মানুষ ছিল না, কোনো সাক্ষী ছিল না। তো মারিয়াম চিন্তা করছে যে আমার গর্ভে যে এখন সন্তান হবে, আর এই সন্তান নিয়ে যে আমি আমার এলাকায় যাব, এলাকার মানুষ তো বলবে এই সন্তান কোত্থেকে আসলো, নিশ্চয়ই আমাকে খারাপ ভাববে, আমাকে ব্যভিচারিণী ভাববে, এর থেকে তো ভালো হতো কিন্তু নাসিয়াম মানসিয়া, আমি এমন হতাম যে পৃথিবীতে আমি মারিয়াম কোনোদিন ছিলাম এটা মানুষ ভুলেই যায়।
মানে আমার অস্তিত্ব, আমি মারিয়াম কোনোদিন পৃথিবীর বুকে ছিলাম, এটা যাতে মানুষ ভুলেই যায়, আমি একটা ভুলে যাওয়ার বস্তু হয়ে যাই। অথচ তিনি একজন নবীর মা এবং তিনি একজন পবিত্র মহিলা, তাহলে ব্যভিচার কত একটা খারাপ পাপ। এই জন্য আবু যর বারবার জিজ্ঞাসা করছেন, চুরি করলে ব্যভিচার করলেও কি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে? তাহলে দেখেন আল্লাহ তাআলার সাথে তাওহীদের কত গুরুত্ব, আল্লাহকে এক বলে মানাটা কত বেশি জরুরি, এবং শিরক আল্লাহ তাআলার কাছে কত বড় পাপ, যে এই এত বড় পাপগুলিও ওই শিরকের পাপের সামনে কিছু না। ওই শিরকের পাপের সামনে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা এত ছোট। যদিও জেনা এবং ব্যভিচার এবং চুরির শাস্তি আছে, শাস্তি হবে, দুনিয়ার শাস্তি হলো কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে, এটা হলো ইসলামের শাস্তি। কেউ যদি ব্যভিচার করে, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, সরকার সেই ব্যভিচার নারী পুরুষদেরকে দেশের সব মানুষের সামনে উপস্থিত করে এবং উপস্থিত করে সকলের সামনে পাথর মেরে মেরে তাকে হত্যা করবে, এটা হলো ইসলামের বিধান। অবিবাহিত হলে সকল মানুষের সামনে সরকার নিজের হাতে লাঠি তুলে 100টা শরীরের সমস্ত শক্তি লাগিয়ে পিটাবে, এটা হলো ইসলামের বিধান। তো এই শাস্তি আছে এবং পরকালেও শাস্তি আছে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলো ব্যভিচার করলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে দিবেন। বুখারীর বর্ণনায় আবু যর যেভাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে ব্যভিচার করলেও যাবে, এরকম যেমন আল্লাহ রাসূলকে আবু যর জিজ্ঞাসা করছেন, অনুরূপভাবে আবু যর খুদির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে হুবাহু জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। জিব্রিল যখন আল্লাহ রাসূলকে বলছেন ওহির মাধ্যমে, ওহি নিয়ে এসে যখন বলছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে, সে চুরি করলেও যাবে, ব্যভিচার করলেও যাবে, এ কথা যখন আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল হুবাহু আবু যর যেমনি জিজ্ঞাসা করেছে, হুবাহু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন বুখারীর বর্ণনা, যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে ব্যভিচার করলে যাবে, মানে আল্লাহ রাসূলের কাছে ওই কথাটা গ্রহণযোগ্য হচ্ছিল না। তারপরে আল্লাহ যেহেতু এই বিধান পাঠিয়েছেন, তিনি এটা মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি লম্বা হাদিস, হাদিসটাকে হাদিসুস শাফাআ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলবেন যে ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান ফাখরিজুহু, যাও গিয়ে দেখো জাহান্নামের ভিতরে যাদের অন্তরে এক দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা যাবে, ঈমানদারেরা যাবে, নবীরা যাবে, যাদেরকে দেখবে জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে সকলের শরীরের কারো হাঁটু পর্যন্ত পুড়বে, কারো টাকনু পর্যন্ত পুড়বে, কারো কোমর পর্যন্ত পুড়তে থাকবে, কিন্তু যারা ঈমানদার শিরক করেনি তাদের চেহারাটা পুড়বে না। তো যারা, যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবে, তারা যাবে গিয়ে তাদের পরিচিতদেরকে চিনবে, চিনে বের করে নিয়ে আসবে। তারপর আল্লাহ তাআলা আবার বলবেন যে যাও, আবার যাও গিয়ে দেখো কার অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে, অর্ধেক দিনার পরিমাণ ঈমান আছে, মানে অল্প একটু ঈমান আছে, তাদেরকেও বের করে নিয়ে আসো, তাদেরকেও গিয়ে আবার বের করে নিয়ে আসবে। এরপর যখন সকল ফেরেশতা ঈমানদার এবং নবীদের সুপারিশ করা শেষ হয়ে যাবে, এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সুপারিশ করা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবে বাকিয়াত শাফাআতি, এখন আমার সুপারিশ করার সময়। তোমরা তো যার যার সুপারিশ তোমরা করছো, তোমাদের সুপারিশ করার সময় শেষ, এখন বাকিয়াত শাফাআতি, আমার সুপারিশ করার সময়, এখন আমি আল্লাহ তাআলা কাকে ছাড় দিব না দিব এটা আমার ব্যাপার। এটা বলে তারপর আল্লাহ তাআলা ফায়াকবিদু কবযাতাম মিনান নার, আল্লাহ তাআলা নিজের হাত, ওই যে আমরা বলি না এক থাবা বা এক খাবলা, এই যে হাত দিয়ে এভাবে করে কোনো কিছু যদি নেই এটা কি বলা হয়, খাবলা বলি আমরা ঢাকায় ভাষায়, বা এক থাবা বলি বা এক মুষ্টি বলি, তো আল্লাহ তাআলা ওভাবে আল্লাহ রাসূল বলছেন ফায়াকবিদু কবযাতান, আল্লাহ তাআলা এক থাবা নেবেন। আল্লাহ তাআলার হাত কি ছোট? আল্লাহ তাআলার হাত অনেক বড়, আল্লাহ তাআলাও অনেক বড়। আল্লাহ তাআলার হাত কিরকম তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলার হাত আছে এটা বিশ্বাস করি।
এই হাদিসগুলো যারা ব্যাখ্যা করেছেন প্রত্যেক মুহাদ্দিস মুফাসসির বলেছে যে আল্লাহ তাআলার হাত সত্যি সত্যি আছে, কিন্তু কিরকম এটা আমরা জানি না, আমাদের জানারও দরকার নেই। যেদিন আমরা কিয়ামতের মাঠে দেখব, জান্নাতে গিয়ে যদি আমরা দেখতে পারি সেদিন দেখব, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, শুধু জানি যে হাত আছে। যেহেতু হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ তাআলা নিজের এক কবজা এক থাবাইভাবে দিয়ে জাহান্নামের ভিতর থেকে মানুষকে বের করবেন, মানুষ জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, জ্বলে পুড়ে একবারে কয়লা হয়ে যাবে, তাদেরকে বের করে নিয়ে এসে জান্নাতের সামনে, জান্নাতের দরজার একটু সামনে একটি নদী রয়েছে, সেটাকে বলা হয় মাউল হায়াত বা জীবনের পানি। ওই নদীতে এই কয়লাগুলোকে ঢেলে দেবেন, তারপর সেইগুলো নদীতে ঢেলে দেওয়ার সাথে সাথে তাদের অবস্থা এমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই কয়লাগুলোর উপরে যদি সূর্যের আলো বা কোনো রকমের আলো পড়ে তাহলে সেটা একবারে সবুজ শ্যামল হয়ে যায়, মানে সবুজ ঘাস দেখতে দূর থেকে দূরান্ত পর্যন্ত শুধু সবুজ ঘাস দেখতে যেরকম সুন্দর দেখা যায় এরকম হয়ে যায়। আর যদি অন্ধকার হয় তাহলে সেটা মণিমুক্তার মতো জ্বলতে থাকে, দেখতে একদম মণিমুক্তার মতো আলো দিতে থাকবে, এরকম অবস্থা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপর ওইগুলোকে পুনরাকৃতি দেওয়া হবে, পুনরায় মানুষের আকৃতি দেওয়া হবে, সুন্দর আকৃতি দেওয়া হবে, দিয়ে তারপর তাদের কপালে একটা সিল মেরে দেওয়া হবে, তাদের কপালে একটা সিল মেরে দেওয়া হবে, সিল লেখা থাকবে জাহান্নামী, এখানে লেখা থাকবে জাহান্নামী। এরপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারপর হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা জান্নাতে আমল করে গিয়েছে শিরিক ছাড়া, নেক আমল করে যারা জান্নাতে গিয়েছে, ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা এদেরকে দেখে বলবে হা উলাই ওয়াতাকাউর রহমান, এরা হলো আল্লাহ তাআলা যাদেরকে দয়া করে মাফ করে বের করে দিয়েছে, দুনিয়া থাকতে এরা কোনো আমলই করেনি, কোনো নেক আমল তো করে নেই, আখেরাতের জন্য তারা কিছুই পাঠায় নেই, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাতে পাঠিয়েছে, মানে জান্নাতে গিয়েও তাদের কপালে লেখা থাকবে যে তারা জাহান্নামী, জান্নাতে তো যাবে। ওই যে হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন যে সে চুরি করলেও জান্নাতে যাবে, ব্যভিচার করলেও জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই যে জাহান্নামের শাস্তিটা পেয়ে তারপর জান্নাতে যাবে। একজন অপরাধী চুরি করার যে শাস্তি রয়েছে সেই শাস্তি পরিপূর্ণ ভোগ করার পরে, ব্যভিচার করার যে শাস্তি রয়েছে সেই শাস্তি পরিপূর্ণ ভোগ করার পর তারপর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তার অবস্থাটা কি হবে, একেবারে পরিপূর্ণ কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যতবার মানুষের শরীরের চামড়া জ্বলে পুড়ে ছারখার হবে আমি ততবার তার চামড়া পরিবর্তন করে দেব। জাহান্নাম এমন এক জায়গা, জাহান্নাম এমন এক ভয়াবহ জায়গা যেই জায়গাতে মানুষ শুধু মৃত্যু চাইবে, সেদিন মানুষ বলবে না। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামীরা জাহান্নামের শাস্তি কষ্টে সহ্য করতে না পেরে জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি তোমার আল্লাহকে বলো, তুমি তোমার রবকে একটু বলো যাতে আমাদেরকে মেরে ফেলে। সেদিন মানুষ বলবে না তুমি তোমার রবকে একটু বলো আমাদেরকে যাতে আল্লাহ মাফ করে দেয়, আমরা যা ভুল করেছি তা যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, এগুলো বলবে না। সেদিন মানুষ বলবে তোমার আল্লাহকে একটু বলো আমাদেরকে যাতে তোমাদের তোমার আল্লাহ মেরে ফেলে, মেরে একদম শেষ করে দেয়, আমাদের অস্তিত্বই যাতে না থাকে। তো জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে অনুযোগ অভিযোগ করে, আল্লাহ তাআলার কাছে আবদার আবেদন করে যে আল্লাহ আমার ভিতরে যে কঠোর কঠিন শাস্তির ব্যবস্থা তুমি করেছো, এত ভয়াবহ এত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করেছো, আমার একদিকের আগুন আরেক দিকের আগুনকে ধরে গিলে খায়, অতএব তুমি আমার ভিতরে শাস্তির একটু কমিয়ে দাও, একটু হালকা করে দাও। আল্লাহ তাআলা জবাবে বলছেন ইন্নাকি গদবি, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, তোমাকে দিয়ে আমি মানুষকে শাস্তি দিব। তারপর আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন, জাহান্নাম দুইবার শ্বাস ছাড়তে পারবে, একবার শ্বাস ছাড়বে, সেই শ্বাস ছাড়ার সাথে সাথে
দুনিয়াতে গরম ছড়িয়ে যাবে, আরেকবার শ্বাস ছাড়বে, সেই শ্বাস ছাড়ার সাথে সাথে দুনিয়াতে ঠান্ডা ছড়িয়ে যাবে। যেখানে যেরকম শ্বাস পড়ে সেখানে সেরকম গরম পড়ে, যেখানে যেরকম শ্বাস ছাড়ে সেখানে সেরকম ঠান্ডা পড়ে। দুইবার শ্বাস ছাড়তে পারবে জাহান্নাম। তো জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, কেউ এটা মনে করেন না যে দুনিয়ার জীবনে পাপ করে নেই, জীবনটা কাটায় নেই, যতদিন আছে সুখ আনন্দ ভোগ করে নেই, জান্নাতে তো একদিন যাবই, ইমান যেহেতু আছে জান্নাতে তো একদিন যাবই, এই আশাটা কেউ করেন না। কারণ আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন এ কথা বলেছেন, কিন্তু কবে বের করবেন এ কথা বলেননি। তিনি দয়া করে কোনো একদিন বের করবেন এ কথা ঠিক, কিন্তু কবে বের করবেন এটা আল্লাহ তাআলা কোনোদিনও কোনো জায়গায় বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো জায়গায় বলেননি। অতএব এই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে একজন বান্দাকে আল্লাহ তাআলা সকল মানুষের সামনে দাঁড় করাবেন, সকল মানুষের সামনে দাঁড় করিয়ে তার সামনে তার আমলনামার 99টি খাতা উপস্থাপন করা হবে। এই 99টি খাতা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মাদ্দাবাসরিহি, তার চোখ যত দূরে যায় তত দূর পর্যন্ত এক একটা খাতার সীমা, এত বড় বড় 99টা খাতা আল্লাহ তাআলা উপস্থাপন করবেন বান্দার সামনে। তারপর বান্দাকে দেখিয়ে বলবেন, দেখো এই আমলনামাগুলো দেখো, যা যা লেখা আছে সব ঠিক কিনা। তখন বান্দা দেখে বলবে, যা যা লেখা আছে সব ঠিক, যা পাপ লেখা আছে তাও ঠিক, যা নেক লেখা আছে তাও ঠিক, সবই ঠিকঠাক আছে। বান্দা একটু ঘাবড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, থামো, আমার কাছে তোমার কিছু নেক আমলও আছে। তখন আল্লাহ তাআলা একটা চিঠি বের করবেন, একটা খাম বের করবেন, ওই 99টা খাতাকে এক পাল্লায় রাখবেন আর একটা খাম বের করবেন। ওই খাম দেখে বান্দা বলবে, এ আল্লাহ এটা দিয়ে কি হবে, যেখানে 99টা এত বড় খাতা, এদিক থেকে দাঁড়িয়ে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত একটা খাতার সীমা, এত বড় খাতা, 99টা খাতা এক পাল্লায়, আর এই একটা ছোট কাগজ এই পাল্লায় রাখলে কি হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিলা তুদলামু, আমার বান্দা তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তুমি চিন্তা করো না তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। সেই কাগজের ভিতরে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কালেমাটা লেখা থাকবে। এই কালেমাটা ওই পাল্লায় রাখার সাথে সাথে ওই 99টা খাতার পাল্লা ছিটকে পড়বে, সুবহানাল্লাহ। তো এই কালেমার ওজন, এই কালেমার ক্ষমতা এত বেশি যে এতগুলো আমলনামা, 99টা আমলনামা উপস্থাপন করার পরেও এই কালেমার ভারে ওই 99টা আমলনামার খাতা ছিটকে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করেছিল যে আল্লাহ আমাকে এমন একটি কালেমা শিক্ষা দেন যেই কালেমা আমি মূসা স্পেশালি ভাবে তোমার জিকির করব, আমাকে এমন এক কালেমা শিক্ষা দেন। আল্লাহ তাআলা বলছেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আবারও আবদার করলেন যে আল্লাহ এটা তো সবাই জানে, স্পেশালি একটা কালেমা শিক্ষা দেন যে কালেমা আমি মূসা একাই শুধু আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মূসা যখন আবার আবদার করলো, আল্লাহ তাআলা বলেন যে এই একটা কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, এই কালেমার পাল্লাটাই ভারী হবে, সুবহানাল্লাহ। তাহলে এর পাওয়ার এত বেশি, কিন্তু এই পাওয়ারটা নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরকের সাথে লিপ্ত থাকেন, এই সকল সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরকের পাপের সাথে লিপ্ত থাকেন। যখন আপনি ওই যে গোলাপশাহ মাজারে গিয়ে একটা সুতা বাঁধবেন বা এক টাকা দান করবেন বা আপনি সিজদা করবেন বা মুনাজাত করবেন বা হাতে মধ্যে আংটি বেঁধে আপনি বিশ্বাস করবেন যে এটা আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হবেন, তখনই আপনার এই সব সুযোগগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই শিরকের মতো ভয়াবহ পাপ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আলোচনা করছিলাম শিরকের ভয়াবহতা সম্পর্কে, তাওহীদের গুরুত্ব সম্পর্কে।
তাওহীদ একমাত্র ইবাদত যেটা আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য। সব আমলের পূর্বে তাওহীদই গ্রহণযোগ্য। সব আমলের পূর্বে আপনার তাওহীদ ঠিক রাখতে হবে, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহই সব দিতে পারে, আল্লাহকেই মানতে হবে, আল্লাহকেই সিজদা করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহই রিজিক দেয়, আল্লাহই সুস্থতা দান করে, সব কিছুর একক ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, এই কথাটা আপনার অন্তরের ভিতরে গাঁথিয়ে নিতে হবে। এটা হলো তাওহীদ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনোভাবে কোনো রকমের কোনো শরীক নাই। এ কথা আপনার অন্তরের ভিতরে রাখতে হবে, তাহলে এটা হবে আপনার নাজাতের ব্যবস্থা। আর যদি আপনার অন্তরের ভিতরে শিরক থাকে, তাহলে আপনি যত আমল করেন সব আমল বরবাদ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। যদি ভুলে চুকে আপনি কোনোদিন শিরক করে ফেলেন, তাহলে যতদিন বেঁচে আছেন, বেঁচে থাকতেই আপনার তাওবা করে এই শিরকের পাপ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ মৃত্যুর পরে আর এটার মাফের কোনো সুযোগ নেই। দুনিয়ায় থাকতেই আপনি এই শিরকের পাপ থেকে মুক্তি পেতে পারেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা নিরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিয়া, তোমাদের যত পাপ আছে, যত গুনাহ আছে, আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অতএব আমরা এযাবৎ যত শিরকের পাপ করেছি, আমরা সকলে এই শিরকের পাপ থেকে তাওবা করব ইনশাআল্লাহ, এবং তাওহীদের উপর আমাদের পুরো জীবনটা কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।